সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএল এর দ্বিতীয় অংশের খেলা আফগানিস্তানে সম্প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। এর কারণ হিসেবে জানা গেছে খেলা চলার সময়ে সম্প্রচারিত হতে পারে ইসলাম বিরোধী বিষয়বস্তু। বর্তমানে তালেবানের দখলে থাকা আফগানিস্তানে প্রায় সকল ধরনের বিনোদনের ব্যবস্থাকে নিষিদ্ধ করা হচ্ছে। তাছাড়া মেয়েদের খেলাধুলা করাকেও নিষিদ্ধ করা হয়েছে সম্পূর্ণভাবে। আফগানিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিবুর রহমান খেলছেন এবারের আইপিএলে, কিন্তু তাদের খেলা দেখতে পারবেন না আফগান দর্শকরা, ফলে তাদের জন্য বিষয়টা বেশ কষ্টদায়কই বটে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোহাম্মদ একটি টুইটে বলেছেন, সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ চুল খুলে খোলামেলা পোশাকে মহিলাদের উপস্থিতির কারণে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। আফগান দখলের পরপরই নারীদের খেলাধুলায় নেতিবাচক মনোভাব তালেবানদের। নারীদের খেলাধুলা করার অনুমতি দেওয়া হবে কি না এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি আফগানিস্তানের নতুন ক্রীড়া পরিচালক বশির আহমেদ রুস্তামজাই। তিনি জানান, বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শীর্ষ তালেবান নেতারা। তালেবান শাসনে আফগানিস্তানকে পরিচালিত করা হচ্ছে শরীয়তের আইনকানুন মেনে, যার ফলে একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে দেশটিতে। কিন্তু ছেলেদের ক্রিকেট নিয়ে কোনো সমস্যা নেই দেশটির কর্তা ব্যক্তিদের। তারপরেও শঙ্কা আছে টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটা দেশেরই একটি সক্রিয় নারী দল থাকা বাধ্যতামূলক, তবে নারীদের প্রতি অসম্মান খুব একটা ভালোভাবে নেয়নি ক্রিকেট বিশ্ব। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের একটি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও সেটি বাতিল হয়ে যায় একজন তালেবান নারীদের খেলাধুলাকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করায়। সব কিছু মিলিয়ে আফগান ক্রিকেটের সামনের দিনগুলো কেমন হতে যাচ্ছে সেটাই এখন চরম আগ্রহের বিষয়। আগামী 17 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে অংশ নেবে আফগানিস্তান পুরুষ জাতীয় দল। বিদেশি অ্যাপ আর নয়, এবার ডাউনলোড করুন দেশি অ্যাপ বিডি ক্রিক টাইম। বিশ্বকাপের আগে অক্টোবরের 13 ও 14 তারিখ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুটি টি-20 খেলার কথা ছিল ইংল্যান্ড জাতীয় দলের। একই সময়ে ইংল্যান্ড নারী দলেরও পাকিস্তান সফরে গিয়ে খেলার কথা ছিল 3টি ওয়ানডে। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ড পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটাররা বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফরে অনীহা প্রকাশ করেছেন। এই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে উদ্বেগ দেখা দেওয়ার পাশাপাশি করোনার কারণে মানসিক চাপে থাকা দলকে আর নতুন করে কোনো চাপে ফেলতে আগ্রহী নয় ইসিবিও। ইংল্যান্ডের পাকিস্তান সফরের আশ্বাস ভঙ্গ করাটা বেশ হতাশ করেছে বোর্ডের নতুন অভিভাবক রমিজ রাজাকে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ইংল্যান্ড তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় এবং যখন সবচেয়ে বেশি পাশে থাকা দরকার ছিল তখন ভ্রাতৃত্ববোধ না দেখানোয় আমি হতাশ, তবে আমরা অবশ্যই টিকে থাকব। রমিজ আরও উল্লেখ করেছেন, এটা পাকিস্তানের জন্য জেগে ওঠার বার্তা বিশ্বের সেরা দল হওয়ার জন্য, যা হতে পারলে কোনো অজুহাত ছাড়াই দলগুলো পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য লাইনে দাঁড়াবে। নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের সফর বাতিল হওয়ার খবর পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় ধরনের দুঃসংবাদই। অস্ট্রেলিয়ার আগামী পাকিস্তান সফর নিয়েও আছে শঙ্কা। বারবার বিদেশি দলগুলোর সফর স্থগিত হলে ভবিষ্যতে ভেন্যু হিসেবে আবারও কোণঠাসা হয়ে পড়তে পারে পাকিস্তান।